চার দিন পুরো খলখল করে পানি বেরোচ্ছে ওইটা দিয়ে। আরে শুধু নালার মুখটা বলিনি, পুরো লম্বা করে ওই যে কালো কালো হয়েছে, এই ট্যাঙ্কির এদিকটাও করে দিন। ভালো হয়েছে, ভেজাটা কাজ দিয়েছে, ভেজাটা কাজ। ভাই ট্যাঙ্কির পানিও সব ফেলে দিচ্ছেন? ট্যাঙ্কি ওই পিছনেও তাহলে ঝাঁটাটা ঢুকিয়ে করে দিই। ফ্রন্ট ক্যামেরাটা কি করে হয়? বৃষ্টিতে ছাদ পরিষ্কার হচ্ছে, এই যে ট্রেন গেল তাই সাউন্ড হলো। ভালো করে করে দিন, গিয়ে তাড়াতাড়ি গোসল করে দিন, নাহলে ঠান্ডা লাগবে। ঝাঁটাই প্রথম হাতে নিল, পায়খানা পায়খানা ওরম করে নয়, আমি দেখাচ্ছি আপনি। বেশি পাশ বেশি ধারে যাওনি, উল্টে গেলে লাস্টে কি যাওয়া দেবো তোমার আমাকে? ধরো ধরো আমি বলছি, তুমি যে পাম্পটা চালাও। এই যে আমার এখানে ভাত বসানো রয়েছে, ভাত মনে হচ্ছে হয়ে গেছে, ঝাড়িয়ে নিতে হবে। এই যে আজকে উনুনে ভাতটা রান্না হচ্ছে, রবিবার আজকে, আর এই বৃষ্টি হচ্ছে। জামা কাপড় সকাল সকাল ধোয়া হয়ে গেছিলো, শুকিয়ে গেছে, কিন্তু এখন যে গোসল করবো সেই জামা কাপড়গুলো আর শুকাবে না মনে হচ্ছে। ভাত হয়ে এসেছে আর একটুখানি বাকি, আর শাশুড়ি মা গ্যাসে তরকারিগুলো করে নিচ্ছে। আমি এখানে ভাতটা উনুনে করছি, এখন সেরকমভাবে উনুনে রান্না হয় না, আর সেই জন্যে এইখানটাতে এই কাঠ জ্বালুন জ্বালানি টালানিগুলো সব অগোছালো হয়ে রয়েছে। হ্যাঁ, গোছানো হচ্ছে না সেরকমভাবে, কারণ আসা হয় না দিকটাতে একটু। এই যে সব জামা কাপড় ছাদ থেকে তুলে এনেছিলাম, সব অগোছালো হয়ে পড়ে রয়েছে পুরো বিছানাটাতে, এগুলো বোছাতে হবে, বোছাতে হবে, ঝাড় দিতে হবে। আবার স্কুল যেতে হবে আজকে, আজকে সেকেন্ড টার্মে খাতা মানে কপিসগুলো দেখাতে হবে গার্জেনদেরকে, গার্জেনরা আসবেন চারটে থেকে। হ্যাঁ, খাতাগুলো দেখানোর জন্য ওই 3:30 সময় করে বেরোতে হবে, অনেক কাজ বাকি এখনও। আবার ব্রিজে শাড়ি বের করে নিয়েছি, শাড়ি জামা কাপড় বেরিয়ে গেছে। আর অনেক অনেক দিন থেকে একটা চুড়ি খুঁজছি, মানে পরার ইচ্ছা হচ্ছিল, কোথায় রেখেছে আমি ঠিক ভুলে গেছি। একটু দেখি চুড়িটা আজকে যদি পাই তো পরবো, পরতে ইচ্ছা হচ্ছিলো অনেকদিন থেকে। কোথায় রেখেছে ঠিক মনে পড়ছে না, টাইম পাই না সব কিছু গুছানোর। আমার হাজব্যান্ড এখন ঘুমাচ্ছেন, রেডি হয়ে নি, 3:00 তো বেজে গেছে অলরেডি, আর তারপর বেরোবো। ঠিক আছে, তারপরে দেখি স্কুলে গিয়ে কী হয়, দেখাবো তোমাদেরকে। গোসল গোসল করা হয়ে গেছে,
এবারে লাঞ্চ হবে, ঘোরাঘুরি করে বাবার বেরোতে হবে স্কুলের জন্য। আর এই যে জামা কাপড়গুলোকে গুছোতে দিলাম না, তারপরে সব শুয়ে পড়েছে। হ্যাঁ, আর শুনি শুয়ে গেছি, ওই এক সিরিজ দেখা হচ্ছে। ভাতকে আবার বেরোতে হবে, এসেই মনে হচ্ছে জামা কাপড়গুলো গুছোতে হবে। যাই হোক, একটু রোদ্দুর বেরিয়েছে। এই যে একদম রেডি হয়ে গেছে, বোরখাও পরে নিয়েছে, মাস্ক পরবো। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছেন, ওয়েট করছে, যাই স্কুলে গিয়ে কথা।